गुरुकुल लाइफे अपन स्वागतम। आमी सुरेश प्रामाणिक एडवोकेट बांग्लादेश सुप्रीम कोर्ट। आज आमरा जानब किभावे एकजन स्त्री तार स्वामीर काछ थेके दिनमहर आदाय करते पारे। ए बिषयटा आमादेर जाना अत्यंत जरूरी। आलोचनाटी शुनले आशा करी आपनादेर एई विषये आर कोनो सन्देह थाकबे ना, आपनादेर केउ भूल बोझाते पारबे ना। तबे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त पुरोटा देखुन। मूल आलोचनाय जाबार आगे আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমরা সবাই জানি বিবাহ একটি সামাজিক চুক্তি, তবে এই চুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হচ্ছে দেনমোহর। এই শর্তটি পূরণ ব্যতীত কোনো বিয়েই বৈধ হতে পারে না। মোহর না হচ্ছে স্ত্রীর সম্মানের প্রতীক, স্ত্রীর প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ। স্বামীর উপর যে দায় আরোপিত হয় সেটাই আমরা দেনমোহর হিসেবে বিবেচনা করে থাকি। তবে মনে রাখতে হবে, বিয়েতে যদি দেনমোহর নির্ধারণ না হয়ে থাকে তবে স্ত্রী তার মর্যাদা এবং যোগ্যতার বিচারে দেনমোহর পাওয়ার অধিকারী। এমন কোনো প্রতিষ্ঠিত নীতি কিংবা আইন এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি যে স্ত্রী তার স্বামীর নিকট নিজেকে সমর্পণ করলে বা মৌখিকভাবে মাপ শব্দটি উচ্চারণ করলেই দেনমোহর মওকুফ হয়ে যায়। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, যদি স্ত্রী তার স্বামীর কাছে দেনমোহর চেয়ে না পায় তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে থাকতে পারে, এমনকি সহবাস থেকেও অস্বীকৃতি জানাতে পারে। এখানে একটি প্রশ্ন রয়েছে, দেনমোহর নির্ধারণ পদ্ধতি কীভাবে হবে? দেনমোহরের পরিমাণ সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি, তাই এই বিষয়টি এখনও আপেক্ষিক রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাই যে বর এবং কনের উভয়ের সামাজিক দিক বিবেচনা, তাদের আর্থিক দিক বিবেচনা করে সেই সাথে স্ত্রীর বোন খালা ফুফুদের ক্ষেত্রে দেনমোহরের পরিমাণ কত ছিল তা বিবেচনা করা হয়। তাছাড়া স্ত্রীর পিতার আর্থসামাজিক অবস্থান, ব্যক্তিগত যোগ্যতা, বংশমর্যাদা, পারিবারিক অবস্থা ইত্যাদির ভিত্তিতেও দেনমোহরের পরিমাণ সাধারণত নির্ধারণ করা হয়ে থাকে। এইসব দিক বিবেচনা করে দেনমোহর নির্ধারণ হলেও দেনমোহরের পরিমাণ কত হবে, সর্বোচ্চ কত হবে এবং সর্বনিম্ন কত হবে এই বিষয়ে আইনে কোথায়ও কোনো কিছু বলা নেই। আমরা সাধারণত দেনমোহরটাকে দুইটা অংশে ভাগ করে থাকি। একটু হচ্ছে নির্ধারিত দেনমোহর। নির্ধারিত দেনমোহর হচ্ছে যে বিয়ের সময় বা বিয়ের চুক্তিতে বিবাহের পূর্বে কিংবা বিবাহের পরে দেনমোহরের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে, সেটি হচ্ছে নির্ধারিত দেনমোহর। আর উপযুক্ত দেনমোহর হচ্ছে যে যদি কোথায়ও বিয়েতে অথবা বিবাহের পূর্বে দেনমোহরের পরিমাণ নির্ধারণ না হয়ে থাকে তাহলে আত্মসামাজিক অবস্থা বা উভয়ের মধ্যে সব দিক বিবেচনা করে উপযুক্ত দেনমোহর সাধারণত নির্ধারণ করা হয়ে থাকে। আর মনে রাখতে হবে যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে কিংবা স্ত্রীকে তালাক দিলে স্ত্রী সম্পূর্ণ দেনমোহরের বা টাকা পাওয়ার যোগ্য এবং স্বামীকে তা পরিশোধ করতে হবে। আরও মনে রাখতে হবে যে স্বামীর মৃত্যুর পরে স্ত্রী দেনমোহর আদায় করতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ হিসেবে গণ্য হবে। সে কারণ স্বামীর দাফন কাফনের পরে অবশিষ্ট সম্পত্তি যেটা থাকে সেটা থেকে দেনমোহর ও অন্যান্য ঋণ পরিশোধ করতে হবে। এমনকি এই ঋণ পরিশোধ না করলে স্ত্রী স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে দেনমোহরের চেয়ে মামলা পর্যন্ত করতে পারে। স্বামীর আগে যদি স্ত্রীর মৃত্যু হয় তাহলেও দেনমোহর দিতে হবে। এক্ষেত্রে স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহর পাওয়ার অধিকারী। তবে মনে রাখতে হবে, স্বামী যদি স্ত্রীকে কোনো উপহার দেয় তবে উপহার কিন্তু দেনমোহর বলে বিবেচিত হবে না। আরও মনে রাখতে হবে যে ভরণ পোষণও কিন্তু দেনমোহর বলে বিবেচিত হবে না। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে দেনমোহর কখনও মাপ হয় না। স্ত্রী যদি স্বামী চাইলো আর স্ত্রীর সাথে সাথে তা মাপ করে দিল, বিষয়টা এত সহজ নয়। সহজে দেনমোহর মাপ হয় না। দেনমোহর মাপ করার সমস্ত স্ত্রীর পূর্ণ সম্মতি থাকতে হবে, একই সাথে তাকে স্বেচ্ছায় কোনো রকম প্রচনা ছাড়া মুক্ত মনে দেনমোহর মাপ করতে হবে, তাহলেই বিষয়টি বিবেচনা করে দেখা যায়।
আরেকটু মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি একজনের স্বামীর স্ত্রীর মোহরানার দায়িত্ব নেয় অর্থাৎ জামিনদার হয়, তবে সেই জামিনদার কিন্তু এই দেনমোহর পরিশোধে বাধ্য হবে। আরেকটু বিষয় জানিয়ে রাখা দরকার যে দেনমোহরের মামলা কখন করবেন। স্ত্রী তার দেনমোহরের টাকা না পেলে এবং তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের কাছ থেকে এই টাকা আদায়ের জন্য মামলা করতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আশু দেনমোহর স্ত্রীর সাহিবা মাত্র স্বামী দিতে বাধ্য। স্বামী দিতে অস্বীকার করলে বা দিতে না চাইলে যেদিন থেকে অস্বীকার করবে সেদিন থেকে 3 বছরের মধ্যে সংশ্লিষ্ট আদালতে, পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের পর স্ত্রী যে আদালতের এলাকায় বসবাস করেন এই আদালতেই মামলা দায়ের করতে পারেন। এর জন্য মাত্র 25 টাকা কোর্ট ফি দিতে হয়। আর 1985 সালের পারিবারিক আইন অধ্যাদেশের বিধান অনুযায়ী পারিবারিক আদালতে দেনমোহরের মামলা দায়ের করতে হয়। আশা করি আপনারা আজকের আলোচিত বিষয়টিতে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। এছাড়া আইন বিষয়ে আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।